নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রত্যেক হিন্দু ঘরে প্রতি বৃহস্পতিবারে নিয়ম নিষ্ঠা সহকারে পুজো করা হয় মা লক্ষ্মীর। মা লক্ষ্মী পদ্মের আসনে উপবিষ্টা, আধ্যাত্মিক পবিত্রতা এবং অনাসক্তির প্রতীক। মা লক্ষ্মীর হাতের প্রহরণ শুভ শক্তির জাগরণ ঘটায়, অশুভ শক্তিকে বিনাশ করে। মন দিয়ে মা লক্ষ্মীর পুজো এবং অর্চনা করলে সকলের কল্যাণ হয় এবং মঙ্গল বিধান হয়। আজকের পর্বে আমরা জানব অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবারে কিভাবে মা লক্ষ্মীকে অর্চনা করতে হবে, পাওয়া যাবে শুভ লাভ। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৃহস্পতি হল লক্ষ্মীর প্রতীক, বৃহস্পতি শুভ গ্রহ। তাই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর আরাধনা করলে সংসারের সকল দুঃখ দূর হয়, আর্থিক সমস্যার সমাধান হয়। কোনো কোনো বৃহস্পতিবারে পূর্ণিমা পড়ে, আবার কোনো কোনো বৃহস্পতিবারে সংক্রান্তিও পড়ে। এই দিনে রমণীরা উপবাস থেকে লক্ষ্মী দেবীর পুজো করলে ধন সম্পদে গৃহ পূর্ণ হয়, এমনটাই শাস্ত্রের বিধান। শুদ্ধ বসনে শুদ্ধ মনে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করলে অর্থলাভ হয়, ব্যবসার উন্নতিও হয়, সুখ সমৃদ্ধি লাভ করা যায়, শরীর স্বাস্থ্যও ভালো থাকে। দেবী লক্ষ্মীর বার বৃহস্পতি, এই দিনটিকে অবশ্যই মান্য করা উচিত। বৃহস্পতিবারে উন্নতির জন্য হলুদ পোখরাজ, হলুদ সুতো হাতে ধারণ করতে পারেন। শস্য এবং সম্পদের দেবী হলেন মা লক্ষ্মী। তাই ভাদ্র সংক্রান্তি, কার্তিক সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, আশ্বিন পূর্ণিমা, দীপাবলির মতো অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতেও মায়ের পুজো হয়। বলা হয়ে থাকে লক্ষ্মী পুজো করলে হৃদয় এবং গৃহে চঞ্চলা লক্ষ্মী অচলা হয়ে থাকেন। তবে লক্ষ্মী দেবী কেবলমাত্র সম্পদের দেবী নন, তিনি শুধু ধনই দান করেন না, দান করেন জ্ঞান এবং সচ্চরিত্র। এক কথায় লক্ষ্মী পুজো করলে মানুষ সার্বিকভাবে সুন্দর এবং চরিত্রবান হয়। বলা হয়ে থাকে শুধুমাত্র লক্ষ্মী পুজোর দিন নয়, প্রতিদিনই যদি দেবী লক্ষ্মীর পায়ের চিহ্ন আঁকা হয় তবে তা অক্ষয় সমৃদ্ধি প্রদান করে। তবে প্রতিদিন না পারলে এই অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে অর্থাৎ বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন। লক্ষ্মী পুজোয় কিছু নিয়ম পালন অবশ্যই করবেন, না হলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন। যেমন পুজোর সময় কখনোই ঘণ্টা বাজাবেন না, মা লক্ষ্মীকে লক্ষ্মী পুজোতে তুলসী পাতা নিবেদন করবেন না, তবে নারায়ণের পায়ে তুলসী পাতা দিতে পারেন, তিনি এতে খুশি হন। লক্ষ্মী দেবীর আরাধনার সময় অবশ্যই আলপনা আঁকবেন, আলপনায় দেবীর পায়ের ছবিও আঁকবেন, মঙ্গল ঘটের পাশে তার পা আঁকবেন, পুজো শেষে মা লক্ষ্মীর পাঁচালি অবশ্যই পড়বেন। অগ্রহায়ণ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোর পাঁচালি রয়েছে আমাদের চ্যানেলে, ভিডিওটির লিঙ্ক আপনারা এন্ড স্ক্রিন থেকে পেয়ে যাবেন। মনে রাখবেন স্টিলের বাসনপত্রের বদলে পেতল, কাঁসা, তামার বাসন ব্যবহার করা শ্রেয়। এইসব নিয়মগুলি পালন করুন, তাহলে মা লক্ষ্মী তুষ্ট হবেন, গৃহে সমৃদ্ধি অক্ষুণ্ণ থাকবে। যথাবিধি নিয়মে মা লক্ষ্মীর আরাধনা করা গৃহস্থের একমাত্র কর্তব্য। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।